যুক্তরাজ্যে সরাসরি কার্গো পরিবহনের নিষেধাজ্ঞার কারণে রপ্তানিকারকরা যেমন বিপত্তিতে পড়েছেন তেমনি কমছে বিমানের ব্যয় গেল একুশ মাসে কার্গো পরিবহন থেকে রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থাটির আয় কমেছে একশো কোটি টাকার বেশি হিরজুন মিরা রিপোর্ট দেশের তৈরি পোশাক রপ্তানি ষাট ভাগই রপ্তানি হয় ইউরোপের বাজারে এ রপ্তানির পনেরো থেকে বিশ ভাগ যায় বিমানের কার্গোর মাধ্যমে কিন্তু প্রায় একুশ মাস আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য এতে বিপাকে পড়েছেন কারকরা তৃতীয় দেশ হয়ে স্ক্যান করে পণ্য পাঠাতে গুনতে হচ্ছে বাড়তি খরচ সময় লাগছে বেশি অনেক সময় দেখা যায় আমরা যখন সময়মতো দিতে পারি না বায়ার বলে জানে রিয়ার পাঠাও অনেক সময় বায়ার পয়সা দিয়ে নেয় কিন্তু ব্যাপারটা হলো কি ম্যাক্সিমাম আমরা নিজেদের প্রিপেইড করে পাঠায় টাকা দিয়ে পাঠায় তখন আমাদের অন্য দেশে গিয়ে ট্রানজিটের সময় বেশি লাগে প্লাস আমাদের টাকা বেশি খরচ হয় মানে এখান থেকে ইউরোপে আমি জার্মানি কোনো মালামাল পাঠাই তাহলে আমাদের দুই ডলার সত্তর পঁচাত্তর সেন্ট পার কিলো লাগে থার্ড কোনো কান্ট্রি হলে সেটা সাড়ে তিন ডলার হয়ে যায় তো আমার এখান থেকে টাকাটা আমার দিতে হয় আমাদের বেশি পয়সা দিতে হয় নিষেধাজ্ঞার ফলে শাহজালাল বিমানবন্দর দিয়ে কার্গো পরিবহনও কমে গেছে হিসেব বলছে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে কার্গো পরিবহন খাতে মালামাল পরিবহনের পরিমাণ ছিল তেত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ মেট্রিক টন দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে যা ছিল চল্লিশ হাজার নয়শো একত্রিশ মেট্রিক টন অর্থাৎ এক বছরে কার্গো পরিবহনের পরিমাণ কমেছে আঠারো ভাগ কার্গো পরিবহন কমার সাথে পাল্লা দিয়ে এ খাতে বিমানের আয়ও কমে গেছে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে কার্গো খাতে আয় হয়েছে দুশো চুয়াল্লিশ কোটি টাকা যা ২০১৫ হাজার পনেরো ষোলো অর্থ বছরে ছিল তিনশো পনেরো কোটি টাকা বিমানের আয়ের একটা অন্যতম খাত হল কার্গো আপনারা জানেন কার্গো না নিতে পারার কারণে বিগত একুশ মাসে আমাদের রাজস্ব ক্ষতি হয়েছে একশো কোটি টাকার উপরে এবং এই ক্ষতিটাকে আমাদের পরিমাণ দিনে দিনে বেড়েই চলেছে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কার্গো ভিলেজে নিরাপত্তা ও পণ্য স্ক্যান করা সংক্রান্ত বেশ কিছু শর্ত দিয়েছিল যুক্তরাজ্য যার পুরোটাই পূরণ হয়েছে বলে দাবি করেছে কার্গো পরিবহনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহার করবার জন্য একশো পঁচিশটা সিসিটিভি বসেছে ছয়টা ডুয়েল ভিউ এক্স রে মেশিন এক্সপ্লোসিভ ডিটেক্টিভ সিস্টেম ইডিএস মেশিন এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ এবং এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর সব নানা ধরনের ইকুইপমেন্ট এখানে স্থাপিত হয়েছে তো কিছু করার পর আমরা ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এবং সিকিউরিটি এজেন্সি কর্মকর্তাদের এবং তাদের অডিটরকে আহ্বান করেছিল আমাদের পুরো সিস্টেমটাকে অডিট করবার জন্য এবং তারা গত নভেম্বর মাসের শেষ সপ্তাহ তৃতীয় সপ্তাহে এটা অডিট করে গেছেন এবং অডিট করার পর তারা সন্তোষজনক রিপোর্ট দিয়েছেন সেই প্রেক্ষিতে আমরা অপেক্ষা করেছি যে ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সাথে উঠে যাওয়ার কথা সবশেষ খবর হচ্ছে নিষেধাজ্ঞা ওঠানোর বদলে নতুন করে আরও দশটি শর্ত দিয়েছে যুক্তরাজ্য ফলে কার্গো পরিবহনের নিষেধাজ্ঞা কবে নাগাদ প্রত্যাহার হবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন